Assalamu salamu alaikum চীনে উনিশশো সালে মাও সেতুং সে বলল যে ধানের জন্য চড়ুই পাখি বড় ক্ষতিকর এই জন্য বললো যে যে যেখানে পারে চড়ুই পাখি মেরে ফেল খেয়াল করেন দশ লক্ষ চড়ুয়ের খাবার বাঁচিয়ে প্রায় ষাট হাজার ব্যক্তির খাদ্যের যোগান দেওয়া যেতে পারে ওনার ভাষ্য অনুসারে এরপর উনি ঘোষণা করল লাখ লাখ চড়ুই পাখি মেরে ফেলা হলো উনিশশো এবং বাষট্টি সালে চীনে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা গেল যে দুর্ভিক্ষে প্রায় বিশ থেকে তিরিশ মিলিয়ন মানুষ মারা গেল এরপরে বিজ্ঞানীরা বলল এই দুর্ভিক্ষ আসার কারণে একমাত্র কারণ যে লাখ লাখ চড়ুই পাখি মেরে ফেলা হয়েছিল কেন এই লাখ লাখ চড়ুই পাখি মেরে ফেলার কারণে চড়ুই পাখি যে পোকাগুলো খাইতো যেগুলো ধানের জন্য অঅঅঅপকারে মানে ক্ষতিকর এই পোকাগুলো বেড়ে গেছে ফসল উৎপাদন হয়নি এই জন্য কি হয়েছে দুর্ভিক্ষ এসেছে এরপর আল্লাহ সোভা আহু আলা তাদেরকে আবার রক্ষা করেছিলেন তো যাই হোক বিশ থেকে তিরিশ মিলিয়ন মানুষ কিন্তু মারা গিয়েছিল চড়ুই পাখি এটা খাওয়ার জন্য আল্লাহ দেয় নাই চড়ুই পাখি আল্লাহ পরিবেশের জন্য দিয়েছে তারপরও যদি খাইতে চান খাইতে পারেন কিন্তু পরিবেশ রক্ষা করার জন্য পরিবেশ বিজ্ঞানীরা যে সমস্ত দিক নির্দেশনা দেয় এই সমস্ত দিক নির্দেশনা আপনার আমার মানা উচিত আমিন বলেন শকুন মরা প্রাণী খাওয়ার জন্য এক্সপার্ট বিশেষজ্ঞ শকুন এরকম অন্য কোন প্রাণী নাই বনে জঙ্গলে সিংহ হরিণ শিকার করছে হাড্ডি কি আপনার আমার মতো মুরগির রানের হাড্ডির মতো চাবায় খায় মনে করতেছে প্রথমে রক্ত খায় বস্তা গুলো কাইটা খাইয়া তারপরে ওই যেরকম আছে এরকম ফেলায় থেকে চলে যায় বুঝছেন তো এই যে খেলা ফেলায় থেকে চলে গেল হরিণ তো আর একটা না হাতি মরে না চট্টগ্রামের বনে হাতি মরে কি মরে না আরে লাউয়া ছাড়া বন যে ওই যে মৌলভী বাজারে ভাই সাপ এক একটা ওই যে এনাকুন্ডা তারপরে অজাগর এই গাছের মতো মোটা মোটা এই সাপ কি মনে করতেছেন মরে না এই গাছের মতো মোটা মোটা সাপ যে মরে এই সাপ যাই কই গন্ধে ঠিকা যাইতো ঠিকা যাইতো না এই সাপগুলো এই শকুন এরা এসে খাইয়া ফেলায় সোহরাল্লাহ

সুরার মধ্যে বিভিন্ন কথা আল্লাহ ব্যাপারে এমনটা বলা হয়েছে যে মাকড়সা নিজে খাবার খায় এবং মাকড়সা পরিবেশের ভারসাম্য রক্ষা করে গৈসাপ এটাও পরিবেশের ভারসাম্য রক্ষা করে সারা পৃথিবীতে তিহাত্তর প্রজাতির গৈসাপ রয়েছে তার মানে কি বোঝা গেল পুরো আলোচনা থেকে যে পৃথিবীর বুক আল্লাহ আল্লাহ তাআলা কোন জিনিসি আল্লাহ তাআলা এমনি এমনি তৈরি করেন নাই এটার পেছনে কি আছে একটা কারণ আছে সুবহানাল্লাহ বলেন সুবহান এই যে জিনিসগুলো আল্লাহ তাআলা তৈরি করলো এসি দিল ফ্যান দিল আসباب দিলো পোকামাকড় দিলো এটা কার জন্য মানুষের কল্যাণের জন্য এই মানুষের কাছে আল্লাহ কি চাই। রব্বুল আলামিন এই মানুষের কাছে চাই মা খালাকতুস জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহর দাস সত্য দুনিয়ার কোনো মানুষ কোন মানুষের গোলামি দা সত্য করবে না আল্লাহর গোলামি দা সত্য করবে আপনার যখন প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে ছুটবেন আপনার যখন দুনিয়ার জিন্দগি কোনো কোন জিনিসের হাজত হবে আল্লাহর কাছে আগেই বলবেন কোনো মানুষের কাছে আগে বলার আগে আমার আল্লাহর কাছে ধরনা দিবেন মনে রাখবেন আসমান থেকে যদি ফাইসালা না হয় দুনিয়ার জিন্দিগিতে সারা পৃথিবীর মানুষ মিলেও সেই ফাইসালা বাস্তবায়ন করতে পারবে না আবার যদি আসমানে ফাইসালা হয়ে যায় সারা দুনিয়ার সব মানুষ মিলে সেটাকে রদ করতে পারবে না আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জিন্দগি দিয়েছেন তারা গোলামের জন্য জীবনের পরিসমাপ্তি একদিন ঘটে যাবে শেষ হয়ে যাবে আপনি একদিন খবরে যাবেন আমিও একদিন খবরে যাব কি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন ذائقة الموت وعندما توفون أجوركم يوم القيامة قلنا الله أكبر জীবন পরিসমাপ্তি ঘটবে মৃত্যু স্বাদ আমরা একদিন আস্বাদন করবো ওই কবরের আমরা যাব কারো কবর হবে আজিমপুরে কারো কবর হবে উত্তরাতে কারো কবর হবে বনানিতে কারো কবর হবে রংপুরে কারো কবর হবে রাজশাহীতে কারো কবর হবে নওগাঁয় কারো কবর হবে দিনাজপুরে কারো কবর হবে সৌদি আরবে কেউ জানি না কার মৃত্যু কখন আসবে দুনিয়ার জিন্দগিতে বাড়ি গাড়ি নিয়ে সম্পদ নিয়ে আমরা প্রিপারেশন নেই কিন্তু আজিমপুরের ওই সাড়ে তিন হাত ফ্ল্যাট নিয়ে কেউ কিন্তু আমরা প্রিপারেশন নেই না ঠিক কিনা